সুপ্রিয় দর্শক, ভালোবাসা খুব ছোট্ট একটি কথা, কিন্তু এর মর্ম, এর তাৎপর্যতা এবং এর পবিত্রতা ব্যাখ্যা করা সম্পূর্ণরূপে আসলে কোনো মানুষের পক্ষেই সম্ভব না। ভালোবাসা একটি পবিত্র বিষয় এবং এটা সরাসরি খোদার দান, তার অশেষ রহমত অন্তত মানব জাতির জন্য। আর এই ভালোবাসাকে বুকে ধারণ করে এবং ভালোবাসার পূর্ণাঙ্গ মর্যাদা রক্ষা করে যারা ভালোবেসে পৃথিবীতে বিখ্যাত হয়েছেন, এমন অনেকে রয়েছেন সারা পৃথিবী জুড়ে, যেমন লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট, এরকম অনেকে রয়েছেন। তার মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব রয়েছেন বা অন্যতম একজন প্রেমিক যুগল রয়েছেন, যারা আমাদের বাংলাদেশেই জন্ম। তাদের জন্ম হচ্ছেন মাগুরা জেলার শালিখা থানার ধোপাখালী গ্রামে আর শতখালী ইউনিয়নে। তো আমরা যার কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, রজকিনী এবং চণ্ডীদাস, এনারা যেভাবে পবিত্রতার সাথে ভালোবেসেছিলেন, শত শত বছর ধরে মানুষ তাদেরকে আজও পর্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছে এবং তাদের কথা মানুষের মুখে শ্রদ্ধাভরেই উচ্চারিত হয়ে থাকে। তো আজ আমরা এই মাগুরা জেলায় এসেছি চণ্ডীদাস রজকিনীর যে জন্মস্থান ছিল, যেখানে ভালোবেসে তারা বিখ্যাত হয়েছেন, সেই জায়গার আমরা আজ আপনাদেরকে নিয়ে যাব। তাই আমরা যাত্রা শুরু করেছি, তো চলুন আমরা সেখানে যাই, তার যে ঘটনাগুলো রয়েছে সেই স্থানটা আপনাদেরকে দেখাই এবং তার বিখ্যাত হওয়ার গল্পটা আপনাদেরকে ভালোভাবে জানাই। আমাদের সঙ্গেই থাকুন। চণ্ডীদাস আর রজকিনী, তারা প্রেমের শিরোমণি। এই গানের লাইনটি কারো অপরিচিত নয়, নানাবিধ গানের লাইনে স্থান পেয়েছে এ দুটি নাম। প্রেম ভালোবাসার প্রতীক হিসাবে মধ্যপ্রাচ্যে যেমন জনপ্রিয় শিরি ফরহাদ, লাইলি মজনু, পাশ্চাত্যে রোমিও জুলিয়েট, তেমনি বাংলাদেশে চণ্ডীদাস আর রজকিনী অনেক বেশি জনপ্রিয়। অনেকেই ভেবে থাকে চণ্ডীদাস আর রজকিনী নিছক রূপকথা অথবা পৌরাণিক পুঁথির অংশ। আবার অনেকে বর্তমান যুগে চণ্ডীদাস আর রজকিনী এর নাম শুনেনি নাই। কিন্তু আজ আপনাদের বলছি, চণ্ডীদাস আর রজকিনী নিছক রূপকথা নয়, প্রাচীন বাংলার সত্যি ইতিহাস, যা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে কিংবদন্তি অমর প্রেমের ইতিহাসে পরিণত হয়েছে। তাই তো কবি লেখকগণ তাদের লেখায় চণ্ডীদাস আর রজকিনী নাম দুটিকে উপস্থাপন করে থাকেন উপমা হিসেবে। কে ছিল চণ্ডীদাস আর রজকিনী? কোথায় ছিল তাদের বাস? বাংলাদেশের কোন অঞ্চলে তাদের বাড়ি? এর সম্পূর্ণ আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি। দর্শক, চণ্ডীদাস রজকিনী ঘটনাটা যে বিখ্যাত হয়েছিল, তার ভিতরে একটা ছোট বিষয় ছিল যেটা অনেক ঐতিহাসিক ছিল এবং বিষয়টা আসলে জানার মতো একটা বিষয় ছিল। সেটা হচ্ছে, চণ্ডীদাস একজন ধৈর্যশীল প্রেমিক ছিলেন। তো তিনি রজকিনীকে পাওয়ার জন্য তিনি 12 বছর বর্ষি বেয়েছিলেন অযথাই, এটা সকলে জানে। তো বিষয়টা হচ্ছে এরকম যে, তিনি এই যে একটা আমরা নদীর পাশে দাঁড়িয়ে রয়েছি, এটা এক সময় আর কি একটা নদী ছিল যেটা গিয়ে মিশেছে মাগুরা জেলার সঙ্গে, মাগুরা সদরে গিয়ে মিশেছে। তো এই নদী তখন ছিল একটা নদী রূপেই ছিল, এখন যদিও এটা খাল হয়ে পরবর্তীতে এখন নাব্যতা হারিয়ে খাল থেকেও এখন আসলে হারিয়ে গেছে, জমি হয়ে গেছে। তো এই যে খালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ওই পারে আপনারা যে এই যে ভিটাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ধোপাখালী গ্রাম। এবং মূলত রজকিনী এবং তার ধোপার যে লোকজনরা ছিল তারা ওই পারে বসবাস করতেন, এবং ওই পারে নদীর ঘাটে ঠিক এই সোজাই আর কি নদীর ওপারে তারা কাপড় ধুতে আসতেন, আর এপারে চণ্ডীদাস বর্ষি বাওয়ার নাম করে বসে থাকতেন তাদেরকে দেখার জন্য এবং রজকিনীকে এক নজর দেখার জন্য। তো তাদের ঘটনা যেটা, সেটা হচ্ছে 12 বছর যাবত তিনি অযথাই বর্ষি বাইতেন। তো 12 বছর পরে এক সময় রজকিনী জিজ্ঞাসা করলেন যে, বাবু আপনার বর্ষিতে কি মাছ ধরল? তো তিনি হেসে বলেছিলেন যে, এই প্রথম 12 বছর পর আজ একটু ছিপে টান পড়ল। তো আসলে দেখার বিষয় বা বোঝার বিষয় হচ্ছে যে, আগের কালের যে প্রেম ভালোবাসাটা ছিল সেটা আসলে পবিত্র ছিল, সেটা আসলে এমনি এমনি না। যেমন 12 বছর তিনি এইভাবে ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন এবং
এটা আসলে আশ্চর্যজনক, আর সে কারণেই তিনি আসলে মূলত বেশি বিখ্যাত হয়েছিলেন। দর্শক, এই যে সামনে আপনারা বাঁশজার এবং যে মাটির ডিবিটা দেখতে পাচ্ছেন, মূলত এইখানেই ছিল চণ্ডীদাসের সেই ঘাট যেখানে তিনি বসে ১২ বছর যাবৎ তিনি বর্ষি ফেলে রেখেছিলেন। এবং নির্দিষ্ট একটি সময়ে যখন রজকিনীর কাপড় ধোয়ার টাইম হতো, ঠিক সেই টাইমে নির্দিষ্ট সময়ে তিনি প্রত্যেক দিন এখানে আসতেন। এই রাস্তা দিয়ে, সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে উনি আসতেন। তাদের বাড়ির পার হচ্ছে নদীর এই অংশ, আর এই ডিবির উপরে বসেই তিনি বর্ষি বাইতেন। এবং আপনারা এই যে দেখছেন এখন খালের ওই পাশে যে অংশটা দেখা যাচ্ছে, ঠিক এই সোজাসুজি অপর প্রান্তে রজকিনী এবং ধোপা বংশের অন্যান্য মেয়েরা এখানে তখন কাপড় কাচার জন্য আসতেন। দর্শক, এখন আপনারা যে নদীর ওই পারে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঠিক এক্সাক্ট ঠিক ওই রাস্তাটা দিয়ে রজকিনী এবং ধোপার অন্যান্য মেয়েরা এই রাস্তাটা দিয়ে তারা নদীর পাড়ে আসতেন এবং এখানে বসেই তারা কাপড় ধোয়ার কাজটা সারতেন। তো এখন আসলে ৬০০ বছরের পুরনো কাহিনী। তো এখন ওখানে ধোপা বংশের আসলে কেউই আর এখন নেই, তবে ধোপাখালী নামটা এখনও রয়ে গেছে, গ্রামের নাম এখনও পর্যন্ত ধোপাখালী। তবে ওইখানে রজকিনীর গ্রামের একজন বৃদ্ধ মহিলা রয়েছেন, যিনি আমাদেরকে রজকিনীর সম্বন্ধে কিছু একটু জানাবেন। তিনি তার বাবার কাছ থেকে কিছু গল্প শুনেছেন, তো সেটা কি আমি আপনাদেরকে একটু পরে জানাবো। জনশ্রুতি রয়েছে চণ্ডীদাস রজকিনীর ঘটনাটি ১৪ শতকের শেষ ভাগের দিকে ঘটেছিল। বর্তমান মাগুরা সদর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ধোপাখালী গ্রাম। চণ্ডীদাসের বাবা ছিলেন এ এলাকার একজন ছোটখাটো ব্রাহ্মণ জমিদার। খুঁজতে খুঁজতে আমরা এসে পৌঁছালাম চণ্ডীদাসের দাসবংশীয় এক ভদ্রলোকের বাড়িতে। সেখানে দেখতে পেলাম ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এটা প্রতি বছর দুই দিনব্যাপী তারা পালন করে থাকেন এবং শত শত মানুষের জন্য এখানে ভোজের আয়োজন করা হয়ে থাকে। মূলত সেই জমিদারের রাজত্বকাল থেকেই এই অনুষ্ঠানের প্রচলন ছিল, যেটা তারা এখনও পর্যন্ত ধরে রেখেছেন। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি মূলত চণ্ডীদাসের বাবার পৈতৃক নিবাস ছিল, সেই মর্মে কথাটি প্রচলিত আছে। এই সেই মাটির উঁচু ডিবি, যার ভূগর্ভস্থে এখনও তাদের বসতবাড়ির চিহ্ন হয়তো লুকায়িত রয়েছে। আমরা এখন চণ্ডীদাসের যে সম্প্রদায় ছিল সেই সম্প্রদায়ের একজন দাদার সঙ্গে কথা বলবো। ওনার কাছ থেকে চণ্ডীদাস সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। দাদা, আপনার নাম? আমার নাম দিলীপ কুমার। এই এই চণ্ডীদাস বা এই যে রজকিনীর যে কাহিনী, এর পাশেই আমরা বাড়ি। দাদা, এইখানে চণ্ডীদাসের যে ঘটনাটা, সেটা যে আসলে এইখানেই ছিল, তো ঠিক কোন জায়গাটাই ছিল এটা আমাদেরকে একটু যদি বলতেন। এটা যেহেতু ধরেন এইটা দাসবাড়ি, তা আমরা ধরে নিতে পারি যে ধরেন এই এই সমস্ত জায়গায় মানে এই সমস্ত জায়গায় তাদের বাস ছিল। তার কারণ ৮০০-১০০০ বছর আগের কাহিনী তো আমাদের জানার কথা না। এই জিনিসটাকে বেশিভাবে মূল্যায়িত করলেন সাংবাদিক আয়ুব সাহেব, যিনি মারা গেছেন। আমাদের এই শালিকা বুনাগাতির লোক ছিলেন, উনি ইন্ডিয়াতে ঢুকে এদের পূর্বপুরুষ যারা বেয়ালা এনা ইসে আসে, এদের সাথে স্টাডি করে বা এদের সাথে দেখা করে বা এদের বিভিন্ন তথ্য নিয়ে আসে, তখন উনি প্রায় মাঝে মাঝে আসে, এরপরে লেখালেখি করতেন বা এগুলো ঘাটাঘাটি করতেন বা জানাজানি করতেন। ওই জায়গার থেকে আমরা আরও বেশি ক্লিয়ার জানেছি আর কি, যে তাহলে স্থানটা এই জায়গায়। আচ্ছা, আমরা একটু দাদার কাছে জানতে চাইব, দাদা এই যে তখন যে এই খাল বা নদী কি অবস্থায় ছিল বা এর নাম কি ছিল? এ তো অমৃতকুণ্ড দোয়া বলে পরিচিতি এই জায়গাটা, বহু পুরনো এবং প্রচুর মাছ থাকতো এবং প্রচুর জল থাকতো। এই যে জায়গাটায় আমরা দাঁড়ায় আছি, এই জায়গাটায় এই টাইমই অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বর মাসে আমরা এমনিতে পার হতে পারিনি, এত জল ছিল, জল থাকতো। কিন্তু এখন তো আর সেই জল থাকে না। তা এই 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 পাশে ধরেন অমৃতকুণ্ড দোয়াইডা, আর এই পাশে ধরেন দাসেকের বসবাস, এই পাশে আছে ধোপাখালী পাড়া, এটা আছে। তাতে বোঝা যায় যে এইটাই হচ্ছে ধোপাদের বসবাস ছিল এক সাইডে, এটা আছে ধোপাখালী পাড়া বলে পরিচিতি এখন। আমরা দাদার কাছে জানতে চাইব আসলে, দাদা যখন, এটা যদিও অনেক পুরনো কাহিনী,
কিন্তু চণ্ডীদাসের যে তারা ছোটখাটো জমিদার ছিলেন, তো কোনো একটা অস্তিত্ব বা কোনো কিছু কি আছে একটু দেখানোর মতো? এই জায়গাটাই হচ্ছে গড়ের পাড়া বা ঠাকুরপাড়া বলে। আপনি আপনার থেকে বা বিভিন্ন জায়গার থেকে জিজ্ঞাসা করলে কবে ঠাকুরপাড়া, কোন জায়গায় শতকালি, কথাটা বুঝতে পারছেন? তো এই জায়গায় বেশিরভাগই জমিদার বা রাজরাজাদের বসবাস ছিল এবং তথাকথিত আমলে ব্রিটিশ আমলের অনেক পুরনো স্তূপ বা ইট মন্দির, ভাঙাচুরো মন্দির বা ইটির বাড়ি টাড়ি, এগুলো এখনও কম বেশি কিছু খোঁজ করলে দেখতে পারবেন এখানে, সেই ব্রিটিশ আমলের সেই। এবং আমারই ভাইয়ের পাশে ওই জায়গাটা পুরনো মন্দির এবং পুরনো ইটির স্তূপ টুপ আছে, এ দরকারই আপনারা দেখা দিতে পারবে। দর্শক, আমরা এতক্ষণ নদীর ওই পাড়ে ছিলাম যে পাড়ে চণ্ডীদাস বসবাস করতেন, তো ওখানে একজন দাদার সঙ্গে কথা বলে আমরা আসলে জানতে পেরেছি যে এই যে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আসলে রজকিনী, এই পথে রজকিনী এবং দোপার অন্যান্য যে মেয়েরা কাপড় কাচার জন্য এই পথ দিয়ে যেতেন, এবং এই পথেই সামনে গিয়ে আসলে সেই পুরনো মন্দিরটা, যে মন্দিরে মন্দিরটা যে ধ্বংসাবশেষ যা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই রাস্তা দিয়েই সাধারণত রজকিনী এবং তার দলবল যেতেন। আর এখন আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন, মূলত এটাই হচ্ছে সেই ধোপাখালী গ্রামের ধোপাদের বসবাস করার স্থান। তো এখন কালের বিবর্তনে আসলে এটা এখন বাসবাগান ছাড়া আর কিছুই নেই, তবে আইডিয়া করা যায় যে যেহেতু চণ্ডীদাসরা জমিদার ছিলেন, তো সেই সময় চণ্ডীদাস রজকিনীর ঘটনার পরে আসলে ধোপাখালী গ্রামের যে ধোপারা আসলে ছিলেন, তারা বাধ্য হোক কিংবা অত্যাচারের মাধ্যমে হোক, যে কোনোভাবে তারা এই এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন, তাই এখন এই ধোপাখালী গ্রাম নামটাই শুধু রয়েছে, আর বাসবাগান ছাড়া এখন আসলে আর কোনো অস্তিত্ব এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক, আমরা জানতে পেরেছি, স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে ভারতীয় একটি সাংবাদিক দল এবং বাংলাদেশের একটি সাংবাদিক দল এবং বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোক, তারা সমষ্টিগতভাবে এখানে আসলে একটা ছোটোখাটো তদন্ত চালিয়েছিলেন বা একটা খোঁড়াখুঁড়ির কাজ তারা করেছিলেন। তো রজকিনী যে মন্দিরটাতে সেবাদান করতেন, সেই মন্দিরটি ঠিক এইখানে ছিল। তারা সেই সময় অনেক কিছু টুকটাক কিছু জিনিস পেয়েছিলেন, কিন্তু যদিও তার অস্তিত্ব এখন আর কিছুই নেই, তারপরেও তারা যেহেতু এখানে পেয়েছিলেন তাই স্মৃতিচারণের জন্য একটা ডিবি এখানে তৈরি করে রেখেছেন, সেটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন। আমি এখন এই যে রজকিনী যে এই যে ডিবিটা তৈরি আছে এখানে, এখানে আসলে একটি মন্দির ছিল, তো এই ব্যাপারে আমি একজন এইখানকে এই পাশে আরও একটি মন্দির আছে সেই মন্দিরের একজন মায়ের সঙ্গে কথা বলবো। তো মা, আপনি এই ব্যাপারে মানে এই যে ডিবিটা তৈরি আছে এই ব্যাপারে আসলে কতটুকু জানেন বা এটা কেন তৈরি করা হয়েছে? কতটুকু জানি বলতে, এই জায়গাটা ওইরকম উঁচু ছিল, দেখছেন না যেরকম উঁচু, ওইরকম ভিটা উঁচু ছিল। ওই মাটি এখান থেকে নিয়ে নতুন মন্দির তৈরি করি আমরা যখন, তখন মাটি কেটে দিই, দেওয়ার পরে মাটির তলের থেকে চারটে ভিত পাওয়া যায়, মানে 18 বন্ধ মন্দির, মানে সেইটা মেপে দেখা হয়। তা তখন পাওয়ার পরে স্বপ্নে আদেশ হয় এটা গোপাল মন্দির, বা এর কর্ম কিছু আমাদের দিয়া থাকে। তখন এই পথের পরে তো 3 বছর আমরা এই পথের পরে এই টাইট দিয়ে ঘিরে নিয়ে, মানে চটা দিয়ে ঘিরে নিয়ে পূজা করেছি। পূজা করিয়ে তো এখান তো অসুবিধে, এরকম জায়গায় তো হয় না, তখন এখান থেকে আমরা আমাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই, ওই মন্দিরের ভিতরে রেখে পূজা করি। মানে এইখানে একটা পুরনো মন্দিরের সন্ধান আপনারা পেয়েছিলেন যেটায় রজকিনী এসে আসলে সেবাদান করতেন। দর্শক, আমরা একটি ডিবি দেখতে পাচ্ছি এখানে, মাটির ডিবি উঁচু। আসলে এই এলাকাতে এই ধরনের পুরনো অনেক ডিবি রয়েছে, আর সাধারণত এইসব জায়গা খনন করেই পুরনো অনেক ইট বা মন্দির বা বাড়ির সন্ধান আসলে পাওয়া যায়। তখন এই এলাকাটা একটা জমিদারি অংশ ছিল, তো ঠিক সেই টাইপের, যদিও অনেক পুরনো ব্যাপারটা, তারপরেও সেই টাইপের অনেক কিছু এখানে আসলে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে একটি ইট রয়েছে, এই ইটটি সেই পুরনো আমলের ইট, আর এই এই ধরনের ইট দিয়েই আসলে ওই পুরনো যেসব খনন করে যেসব বাড়ি টাড়ি পাওয়া যায় তা সেইগুলো এই ধরনের ইট দ্বারাই তৈরি। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে আমার পিছনে সেই ধোপাখালী গ্রাম যেখানে রজকিনী বাস করতেন, এবং এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন ঠিক অপোজিটে হচ্ছে চণ্ডীদাসের সেই গ্রাম যেখানে চণ্ডীদাস
বসি ফেলে রাখতেন রজকিনীর উদ্দেশ্যে। আসলে এই কাহিনীটার সবশেষ, তাদের প্রেম কাহিনীর সর্বশেষ যে কাহিনীটা, সেটা হচ্ছে তাদের যখন সম্পর্ক শুরু হলো 12 বছর পর, যখন বসিতে টান খেলো, তারপরে তাদের মধ্যে আসলে কথাবার্তা মূলত শুরু হলো এবং প্রেম ভালোবাসা সেইখান থেকেই শুরু হয়েছিল। তারা গোপনে মিলিত হতেন এবং দুজনে মিলে একে অপরকে তার ভালোবাসা প্রদান করতেন। এবং সর্বশেষ, এই কাহিনীর যে সর্বশেষ যে ব্যাপারটা রয়েছে, সেটা হচ্ছে তাদের ব্যাপারটা যখন জানাজানি হয়ে গেল এলাকাতে, তখন আসলে এখানে অনেক গণ্ডগোল বা অনেক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো। কারণ কি, সেই আমলে ব্রাহ্মণ এবং ধোপা, তারা যে অনেক উঁচু নিচু বংশের যে ব্যবধানটা, এটা অনেক মারাত্মক আকার ধারণ করলো। আমরা যতদূর জানি হিন্দু সম্প্রদায়ের ভিতরে এখনও পর্যন্ত এই উঁচু নিচু ভেদাভেদটা আসলে খুব প্রকট আকারেই দেখা দেয় এখনও পর্যন্ত। আর সেই আমলে এই ঘটনার পরে যখন সব কিছু জানাজানি হয়ে গেল, তখন তারা এই এলাকা থেকে, তারা দুজনে তাদের ভালোবাসার টানে এই এলাকা থেকে পালিয়ে যায়। পালিয়ে তারা চলে যায় হচ্ছে ভারতের বাঁকুড়া এলাকাতে, বাঁকুড়া এলাকার ছাদনা এলাকায় তারা ওখানে গিয়ে বসবাস শুরু করেন। কিন্তু আসলে তাদের এই কাহিনীটা ওখানেও জানাজানি হয়ে যায়। হয়ে গেলে তখন ওখানেও মানুষ এই জাতপাত নিয়ে অনেক কিছু বলতে থাকে এবং তাদের প্রতি অত্যাচার বাড়তে থাকে। পরবর্তীতে জানা যায় যে তারা আসলে তাদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, তাদের ভালোবাসাটাকে ধরে রাখার জন্য, তারা ওখান থেকে পালিয়ে বৃন্দাবন চলে যায়। এবং বৃন্দাবন গিয়ে তারা সেখানে গিয়ে তাদের নাম পরিচয় সম্পূর্ণ গোপন রেখে তারা তাদের বাকি জীবন ওখানে অতিবাহিত করেন। এবং পরবর্তীতে তাদের আর কোনো খোঁজ আসলে কেউ পান না। তো ভালোবাসা আসলে এমনই একটা বিষয়, এটা অনেক পবিত্র বিষয়। যদিও আমরা বর্তমানে সমাজে অনেক ভালোবাসা বলতে অনেক নোংরামি দেখতে পাই, কিন্তু ভালোবাসার পবিত্রতা তাদের মতো লোকরা আসলে রক্ষা করেছিলেন, তাই তারা এত বিখ্যাত হয়েছেন। তো এত বড় একজন বিখ্যাত প্রেমিক যুগল আমাদের দেশে ছিল, এটা আমাদের জন্য আসলে ভাগ্যের ব্যাপার, আর এটা ইতিহাস হয়ে রয়েছে। তো আমার কাছে মাগুরা জেলার শালিখা থানা থেকে চণ্ডীদাস রজকিনীর প্রেম কাহিনী সম্পর্কে এটাই ছিল সর্বশেষ। আমি এফএম আজাদ, দৈনিক খুলনার খবর।